লজিটেক M171 ওয়্যারলেস মাউস। এই মাউসটা দেখাবো, এটার মডেলটা হচ্ছে R545, এটা হচ্ছে ব্লু কালার। এটা হচ্ছে লজিটেকের M185 মাউসের মডেল, M185 কম বাজেটের ভিতরে রিচার্জেবল মাউস খোঁজেন তাদের জন্য এই মাউসটি। আর এটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি সহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কিছু ওয়ারলেস মাউস দেখাবো এবং এর পরে ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শুরু করবো, লেটস গো। আজকে প্রথমেই আপনাদেরকে যে মাউসটি দেখাবো এটা হচ্ছে লজিটেক ব্র্যান্ডের, আর এটার মডেলটা হচ্ছে M170, আর এটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি সহ। আর এই মাউসটা হচ্ছে মোটামুটি বাজেটের ভিতরে ভালো, আর মাউসটার প্রাইস হচ্ছে অনলি 850 টাকা। আর এটার রেঞ্জ হচ্ছে 10 মিটার, আর যে ব্যাটারিটা দেওয়া আছে এটা হচ্ছে 12 মান্থ ব্যাটারি লাইফ, আর হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে USB একটি ডঙ্গল দেওয়া আছে। আর এখন আপনাদেরকে যে মাউসটা দেখাবো এটা হচ্ছে 1200 DPI A4 Tech-এর, এটা হচ্ছে ওয়্যারলেস মাউস। এটার মডেল হচ্ছে G3 280N, 2.4 GHz, এটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে রিসিভার, আর ডিটেলসগুলো হচ্ছে পিছনে দেওয়া আছে। 1 বছর ওয়ারেন্টি সহ, আর এই মাউসটার আমরা প্রাইস রাখতেছি অলরেডি 800 টাকা। এরপরে আমার হাতে যে মাউসটা আছে এটা হচ্ছে ফ্যান্টেকের, এটা হচ্ছে ওয়্যারলেস মাউস, এটা হচ্ছে কম প্রাইজের ভিতরে খুবই ভালো মানের একটা মাউস। এটা হচ্ছে আমাদের কাছে হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে, আর এই মাউসটার মডেল হচ্ছে W188। 1 বছর ওয়ারেন্টি সহ এই মাউসটা, আর এই মাউসটার আমরা প্রাইস রাখতেছি অনলি 450 টাকা। এটা হচ্ছে কম প্রাইজের ভিতরে খুবই ভালো মানের একটা মাউস, 450 টাকা। এখন আমার হাতে যে মাউসটা আছে এটা হচ্ছে হ্যাবিট ব্র্যান্ডের, এটার মডেল হচ্ছে MS77WB। অনেকে হচ্ছে কম বাজেটের ভিতরে রিচার্জেবল মাউস খোঁজেন তাদের জন্য এই মাউসটি। আর এটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি সহ ডুয়েল মোড ওয়্যারলেস মাউস, হচ্ছে 1 বছর ওয়ারেন্টি সহ মাউসটা। RGB কালার আছে, রিচার্জেবল মাউস, ডিটেলসগুলো যে পাশে দেওয়া আছে। ভিতরের লুকিংটাই যেরকম, এটা ব্ল্যাক কালার, রিচার্জেবল ওয়্যারলেস মাউস হ্যাবিট MS77WB। আর এই মাউসটার প্রাইস হচ্ছে অনলি 950 টাকা। এখন আমার হাতে যে মাউসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলিপস, মডেল হচ্ছে M2 Double-On, এটা হচ্ছে 3 বাটনস, 2.4 GHz ওয়্যারলেস মাউস, আর এটার হচ্ছে রেঞ্জ হচ্ছে 10 মিটার। এই মাউসটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি সহ ফিলিপসের, একটু বড় সড়ো, পিছনে হচ্ছে ডিটেলসগুলো দেওয়া আছে এখানে। আর এই ওয়্যারলেস মাউসটার আমরা প্রাইস রাখতেছি অনলি 650 টাকা ফিলিপসে। এখন আমার হাতে যে মাউসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান্টেকের, আর এটা হচ্ছে ফ্যান্টেকের ওয়্যারলেস মাউস, আর মডেলটা হচ্ছে WG10। এটা হচ্ছে গেমিংয়ের ভিতরে ওয়যারলেস, এই মাউসটা একটু বড় সড়ো, গেমসের জন্য এটা সবাই নিয়ে থাকে। এটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি আছে মাউসটাতে, পিছনে হচ্ছে ডিটেলসগুলো দেওয়া আছে। ফ্যান্টেক WG10, আর এই মাউসটার আমরা প্রাইস রাখতেছি অনলি 650 টাকা। এরপরে আপনাদেরকে যে মাউসটা দেখাবো এটা হচ্ছে মিশনের, আর এই মাউসটা হচ্ছে আমাদের কাছে 3-4টা কালার আছে, হোয়াইট, ব্ল্যাক এবং হচ্ছে পিঙ্ক, তারপর ব্লু, 4টা কালার আছে। আর এই মাউসটা রিজনেবল প্রাইজের ভিতরে খুবই ভালো, 1 বছর ওয়ারেন্টি সহ, এটা হচ্ছে 10 মিটার রেঞ্জ, সব মাউসই হচ্ছে 10 মিটার করে রেঞ্জ। আর এই মাউসটার মডেল হচ্ছে R545 ওয়্যারলেস মাউস।
এটার প্রাইস হচ্ছে অনলি 550 টাকা। এখন যে মাউসটা দেখাবো এটার মডেলটা হচ্ছে R545, এটা হচ্ছে ব্লু কালার, আর এটার প্রাইস হচ্ছে 550 টাকা, 1 বছর ওয়ারেন্টি সহ। এটা হচ্ছে লজিটেকের M185 মাউসের মডেল, M185। এটা হচ্ছে ওয়্যারলেস মাউস, এটা ছোটোর ভিতরে খুবই ভালো, লুকিংটা খুবই সুন্দর, আর হচ্ছে 2 বছর ওয়ারেন্টি সহ। এটাও এগুলোর রেঞ্জ সাধারণত 10 মিটার হয়ে থাকে, এর উপরে হয় না ওয়্যারলেস মাউসের। আর হচ্ছে যে ব্যাটারিটা দেওয়া আছে এটা হচ্ছে 12 মান্থ ইউজ করা যাবে, আর হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে এটার রিসিভারটাও। আর লজিটেকের M185 এ মাউসটার প্রাইস হচ্ছে অনলি 1050 টাকা, M185। লজিটেক M171 ওয়্যারলেস মাউস, এই মাউসটা হচ্ছে 2 বছর ওয়ারেন্টি সহ। মাউসটা খুবই স্লিম, অফিসিয়াল ইউজ করতে পারেন, রাফ ইউজ করা যাবে। এখানে হচ্ছে ডিটেলসগুলো লেখা আছে, এটার রেঞ্জ হচ্ছে 10 মিটার, আর হচ্ছে 12 মান্থ ব্যাটারি লাইফ, প্লাগ অ্যান্ড প্লে রিসিভার। লজিটেকের M171 এ মাউসটার প্রাইস রাখতেছি আমরা অনলি 900 টাকা। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।